নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া শুনলেই মনে পড়ে যায় মিষ্টির কথা, তাই আজকে আমি নিয়ে এসেছি গোলাপজামুনের রেসিপি। আসুন দেখি আমি গোলাপজামুন কী করে বানাই। আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি। আমি যে বাটিতে চিনি দিয়েছি সেই বাটির মাপে এক বাটি জল দিয়ে দিলাম, কারণ আমি এখানে চিনির রসটা একটু বেশি করেই করব। একটু রসটা বেশি করে করলে মিষ্টিটাও ভালো হয়, মিষ্টিটাতে বেশি রস সোপ করবে। রসটা ফুটে উঠেছে, আমি দু তিন মিনিট জাল করে নেব। আমি একটা চিপচিপে মতো একটা রস তৈরি করব, কোনো একতার বা দুতারের নয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল, দিয়ে আবারও একটু জাল করে নেব। আমি বেশিক্ষণ এটাকে জাল করব না। হয়ে গেছে রসটা, আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এখন আমি মিষ্টিগুলো রেডি করব। তার জন্য নিয়ে নিলাম খোয়া ক্ষীর। আমি এই খোয়া ক্ষীরটা বাড়িতেই তৈরি করেছি। ফ্রিজে থাকলে খোয়া ক্ষীর আগের থেকেই বের করে নিতে হবে। আমি হাতের তলা দিয়ে এইভাবে করে করে খোয়া ক্ষীরটাকে মিহি করে নিচ্ছি। খোয়া ক্ষীরটা আমি এইভাবে মিহি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপের একটু কম ছানা। ছানাটাকেও ওইভাবে করে মিহি করে নেব, যেমন খোয়া ক্ষীরটা করেছি ছানাটাকেও ওইভাবে করব। এরকম হাতের তলা দিয়ে এইভাবে করে ছানাটাকে মিহি করে নেব। ছানাটা মিহি করা হয়ে গেছে, এইবার ছানা আর খোয়া ক্ষীরটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে ছানা আর খোয়া ক্ষীরটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে ময়দা, আর দিচ্ছি এক চামচ ঘি। এতে করে স্বাদটা খুব ভালো হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যদি এই মিশ্রণটা একটু শক্ত মনে হয় তাহলে একটু জলে ছিটা দিয়ে নিতে পারেন। আমার এখানে পারফেক্ট আছে তাই আমি কিছু করছি না। আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি। আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে আমি গোল গোল করে নেব। আমি ভালো করে গোল গোল করে নিচ্ছি যাতে এতে ক্র্যাক না থাকে। এরকম প্লেন করে গোল গোল করে নিয়েছি। আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দিলাম। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে কিনা দেখার জন্য একটা ছোট্ট গুলি দিয়ে দিলাম। তেলটা আমার ঠিক এরকমই গরম চাই, এর থেকে বেশি কিন্তু নয় বা এর থেকে কমও না। আস্তে আস্তে এরকম বুদবুদি করবে,
চারিধারে এরকমই গরম চাই। এবার আমি একটা একটা করে মিষ্টি দেব, আর এরকম তেলটাকে শুধু নাড়ব, মিষ্টিতে কিন্তু কোনো টাচ করব না, কারণ এখনই যদি মিষ্টিতে টাচ করি তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমি এইভাবে করে চামচ দিয়ে তেলটা নাড়াচ্ছি, কারণ আমার কড়াইটা ছোট তাই জন্য আমি চামচ দিয়েই করছি। আর আমি এখানে লো ফ্লেমে মিষ্টিগুলো ভাজছি, আপনারা যদি বড় কড়াইতে ভাজেন তাহলে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আমি এইভাবে করে চামচ দিয়ে তেলটাকে শুধু নাড়ছি। এভাবে আস্তে আস্তে করে মিষ্টিগুলো দিচ্ছি আর নাড়ছি। দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠছে। এভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে তেলটা নাড়লে মিষ্টিগুলোও কিন্তু সব দিকই লাল হবে। এইভাবে করে নেড়ে নেড়ে আস্তে আস্তে মিষ্টিগুলো আমি ভাজতে থাকব। এখানে উল্টানোর কোনো দরকার নেই, মিষ্টিগুলো আপনি থেকেই উল্টে যাবে। এইভাবে করে মিষ্টি ভাজলে মিষ্টি চ্যাপটাও হয়ে যাবে না, সম্পূর্ণ গোলই থাকবে আর চারিদিকটা লাল হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর একটু বড়ও হয়ে গেছে। এইভাবে করে আমি অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে মিষ্টিগুলোকে নাড়ছি, এখন আর ভেঙে যাওয়ার ভয় নেই। আপনারা যদি চান এরকম অবস্থাতেও তুলে রসে দিতে পারেন, আমি আর একটু লাল করব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এই গরম অবস্থাতেই আমি মিষ্টিগুলোকে রসে দিয়ে দেব। মিষ্টিগুলোকে আমি রসে দিয়ে দিলাম। আমি আবারও কয়েকটা মিষ্টি একই রকমভাবে দিয়ে দিচ্ছি। আবারও ওরকম তেলটা নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি সুন্দর হয়। আপনারা একবার খেলে এটাকে বারবার বানিয়ে খেতে চাইবেন। প্রথমটা একটু সময় লাগলেও পরেরগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না।
দেখুন পরেরগুলো কত তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে। দেখুন পরের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। আমি সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, সব রসেও দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সারা রাত্রি মিষ্টিগুলোকে এইভাবে রেখে দেব। দেখুন সকালবেলায় মিষ্টিগুলো কত ফুলে বড় হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সবাইকে অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা।